এলাকার ভোটার নন তাই মিলছে না সরকারের দেয়া আর্থিক সহায়তা করোনা পরিস্থিতির মতো সময়ে উঠেছে এমন অভিযোগ রাজধানীর তেজগাঁও এলাকার অনেক খাওয়া মানুষ এই অভিযোগের কথা জানাচ্ছেন খেটে বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় কাউন্সিলর আর এলাকার সংসদ সদস্য এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন হাসানের প্রতিবেদন সাধারণ ছুটিতে রাজধানী ফাঁকা রিক্সা চলছে কিন্তু যাত্রী নেই দিনরাত খেটেও রিকশার জমা আর তিন বেলা খাবারের টাকা জোগাড় করাই কঠিন ঘরে চাল ডাল নিয়ে ফিরতে হবে ঠিকই বিশ বছর ধরে এই শহরে রিকশা চালান গোলাপ হোসেন তার কপালে এখন চিন্তার ভাজ আমার দেওয়ার লাগে এক ডেলি মনে করেন একশো আশি টাকা খাওয়ানোর বিল গাড়ির জমা একশো এবার মনে করেন ইনকাম মনে করেন তিনশো চারশো এভাবে হয় আর বর্তমানে বাজারে আমার ঘরে পাঁচ ছয় কেজির মতন চাইল আছে যদি এরকম ব্যবস্থা যদি চলতে থাকে তাহলে আমরা অনেক বিপদে পড়ে যাবো আর টাকা আছে দুশো টাকার মতন এ দুইশো টাকা দিয়ে আমরা কয়দিন চলতে পারবো সরকারিভাবে সহায়তাও দেওয়া হচ্ছে কিন্তু অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে অভিযোগ তারা এলাকার ভোটার নন এইখানে ডাকা সিটিতে যারা আছে ভোটার কার্ড ছাড়া তা করে দেয় না যারা আছে তারাও পায় না ওনাকে বলতো কি আপনার ভোটার হলো তো স্ক্রিন পরার তো তে স্ক্রিন করে ভোটার যে ভোটার আইডি কার্ড কাগজ দিয়ে এলাম আজকে চার দিন ধরে খালি ঘুরাই আজকে না কালকে কালকে না পুষ্য ঢাকার ভোটার হলে ঢাকা দিব কিন্তু তোমরা তো ঢাকার ভোটার না ঢাকার ভোটার এর পাইতাছ না তোমরা কিভাবে পাইবা কিন্তু অভিযোগ মানছেন না রাজধানীর তেজগাঁওয়ের 24 নং ওয়ার্ডের কাউন্সিলর কিন্তু যারা ভোটার না তাদেরকে দিচ্ছেন না এরকম এটা কি সত্য কিনা না না এরকম না একদম দ্বারা এরিও তার জোর দিতেছে না না সবারই দিতেছে না অনেকে এলাকা বর্ডার অনেকে আবার বর্ডার না তাদেরও আমরা দিতেছি এলাকাটির সংসদ সদস্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী অভিযোগ শুনে তিনি আশ্বাস দিলেন ব্যবস্থা নেওয়া হবে অভিযোগ রয়েছে রাজধানীর আরো কয়েকটি এলাকায় সরকারি সহায়তা দেওয়া হয়েছে ভোটার লিস্ট দেখে দেখে এরা এরা যারা নাকি আমাদের নেতা কর্মীরা এবং আমাদের কাউন্সিলাররা তো ওখানে কাজ করতেছে ওটা স্বাভাবত কারণেই ভোটারদের প্রতি তাদের নজর বেশি আর আপনি যেটা বলছেন এটা তো এটা তো অবশ্যই আমরা সরকারিভাবে যেটা এখন দিচ্ছি ডিসি মহোদয় দিচ্ছেন এইগুলি সব নিম্নায় লোকের কাছেই যাবে সেখানে ভোটার কোথাকার গুলো দেখা হবে না এটা কোন করা উচিত না আর কি আমি মনে করি আমি বলে দিব না আজকে আমি বল হাসান নাগরিক ঢাকা আই তোরা কারা বল্লা ফেলে দিয়ে তোমাদের